আজকে আপনাদের সাথে আলোচনা করব নিজের শ্রমের মূল্য নির্ধারণ এটি কেমন। দেখুন, আপনার জন্য যেমন দিন রাত মিলিয়ে 24 ঘন্টা, ঠিক তেমনি একজন শিল্পপতির জন্য কিন্তু 24 ঘন্টা। এখন একজন শিল্পপতি এই 24 ঘন্টার সময়কে কাজে লাগিয়ে সে 20 টাকার মালিক হয়েছে, কিন্তু আপনি বা আমি কেন এই 24 ঘন্টাকে কাজে লাগিয়ে আমিও কোটিপতি হতে পারছি না, আপনিও পারছেন না? এর মধ্যে পার্থক্যটি আসলে কোথায়? পার্থক্য এখানে যে আপনি নির্ধারণ করতে পারছেন না যে আপনার শ্রমটা আপনি কত মূল্যে বিক্রয় করবেন। এখন অনেক সময় একটা উদাহরণ দেয় যে একটা ছেলে মাস্টার্স পাস করে রিক্সা চালাচ্ছে, মাস্টার্স পাস করে সে পিয়নের চাকরি করছে। ভাই, এই উদাহরণ দ্বারা আপনারা কি বোঝাচ্ছেন? সে অনেক যোগ্য হওয়ার কারণে সে পিয়নের চাকরি করছে? সে অনেক যোগ্য হওয়ার কারণে সে রিক্সা চালাচ্ছে? আমি বলবো সে অযোগ্য যার কারণে সে এই কাজ করছে। যদি তাকে রিক্সায় চালাতে হয় তাহলে এত টাকা খরচ করে এত সময় ব্যয় করে তাকে সে কেন পড়াশোনা করলো? তার আপনারা আমার এই আলোচনা থেকে মনে করতে পারেন, তাহলে কি আমি নিরুৎসাহিত করছি পড়াশোনার জন্য? না, আমি নিরুৎসাহিত করছি না। দেখুন, আপনি যখন অধিক পড়াশোনা করেছেন আপনি অনেক যোগ্য, কিন্তু আপনি যখন একজন অযোগ্য ব্যক্তির জায়গায় যখন আপনি দখল করে বসে আছেন তখন তার কোথায় যাবে? আজকে চাকরির বাজারে যেই চাকরিটি একটি এসএসসি পাস করা ছেলে বা মেয়ের জন্য বরাদ্দ ছিল সেখানে আবেদন করছে কি একজন বিএ পাস করা ছেলে বা মেয়ে, মাস্টার্স পাস করা ছেলে বা মেয়ে? তাহলে যে ছেলে মেয়েটি এসএসসি পাস করেছে সে তার চাকরি থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে। তাহলে আপনি মাস্টার্স করেছেন, আপনি কি করবেন? আপনাকে আপনার পজিশনের কাজ খুঁজে নিতে হবে, আর আপনাকে আপনার পজিশনের কাজ খুঁজে নেবার জন্য নিজেকে আরো তৈরি করতে হবে। আমরা দেখেন, যখন বিমা পেশায় কাজ করছি বা বিমা পেশায় কাজের জন্য যখন মার্কেটিং এ প্রস্তাব দিচ্ছি যে আপনি একজন বিমা এজেন্ট হিসেবে কাজ করেন, সে কিন্তু বলছে না স্যার বিমা এজেন্ট হিসেবে কাজ করব না, বিমা এজেন্ট হিসেবে কাজ করতে গেলে অনেক কষ্ট করতে হবে, অনেক মানুষের কাছে যেতে হবে, এত কষ্ট আমার দ্বারা হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কি করবেন? স্যার আমাকে একটা অফিসিয়াল কাজ দিন। অফিসিয়াল কি কাজ? স্যার কম্পিউটার কাজ করতে পারি, আমি লিখতে পারি, অফিসিয়াল যে কোনো স্যার কাজ দেন, আমি খুব আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে কাজ করব। ঠিক আছে, তাকে যখন একটা চাকরি দেওয়া হবে তার বেতন কত হবে? 7,500, 8,000 বা সর্বোচ্চ যদি ভালো হয় 10,000 টাকা। তাহলে একজন মাস্টার্স পাস করা ছেলে মাত্র 10,000 টাকা বেতনে সে চাকরি করবার জন্য সে প্রস্তুত, অর্থাৎ তার 8 ঘন্টার শ্রমের মূল্য কত? মাত্র 10,000 টাকা। অথচ আপনি যদি এই 10,000 টাকার বিনিময়ে আপনার শ্রমটা না দিয়ে আপনি যদি মনে করেন আমি নিজেকে প্রস্তুত করব, আমি চ্যালেঞ্জ গ্রহণ করব, আমি আমার চ্যালেঞ্জ গ্রহণ করে আমার শ্রমের মূল্য 10,000 টাকার আমি 1,00,000 টাকা নির্ধারণ করব, আপনার দ্বারা সম্ভব? সেটি কিভাবে? আপনি বেশি টাকা আয় করবার জন্য আপনাকে আগে অধিক প্রস্তুত করতে হবে। আপনি যদি নিজেকে প্রস্তুত করতে না পারেন তাহলে আপনি অধিক টাকা কিভাবে আয় করবেন? আপনারা যাদেরকে আজকে দেখছেন, যারা শিল্পপতি হয়েছে, অনেক কোটিপতি হয়েছে, অনেক ধনী হয়েছে, যারা বংশীয়ভাবে সম্পদের মালিক হয়েছে, তাদের কথা বাদ দেন, কিন্তু যারা নিজেদের শ্রমের বিনিময়ে যারা বড় হয়েছে তারা কিভাবে বড় হয়েছে? আমরা শুধু তাদের সফলতার দিকটা দেখি, শুধু ভালো দিকটা দেখি, কিন্তু এই সফলতার পিছনে তার হাড় ভাঙা পরিশ্রম, দিন রাত জেগে কাজ করা, এটি কিন্তু আমরা দেখি না। আপনি ঠিক একই রকম ভাবে দিন রাত শ্রম দিয়ে যান, কষ্ট করে যান, আপনার শ্রমের মূল্য আপনি নির্ধারণ করেন যে আমি কত টাকার বিনিময়ে আমার প্রতি ঘন্টা আমি কাজ করব, প্রতি মিনিটে আমি একজন মানুষের সাথে কথা বলবো কত টাকার বিনিময়ে কথা বলবো। আমাদের অসুবিধা কোথায় জানেন? আমরা নিজেকে যোগ্য না তৈরি করে আমরা শ্রমের মূল্য নির্ধারণ করতে শুরু করি। আমরা কাজ করার শুরুতে মনে করি কত টাকা ইনকাম করব, কত টাকা বেতন পাবো। কাজ আপনি শুরুই করলেন না বেতনের চিন্তা, আর সেই বেতন কত? 10,000, 12,000, 20,000 হলে আপনি অনেক খুশি, কিন্তু আপনি নিজেকে যোগ্য করে তুলুন না। আপনার দ্বারা মাসে 5,00,000 টাকা ইনকাম করা সম্ভব, কিন্তু সেটার জন্য আপনাকে যোগ্য করে তৈরি করে তুলতে হবে, আপনাকে অনেক দিন বেকার খাটতে হবে, দিন রাত জাগতে হবে, অনেক বেশি শ্রম দিতে হবে, সিনিয়রদের কথা শুনতে হবে, যারা এই পেশায় সফল হয়েছে তাদেরকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। বিমা পেশায় সফলতার জন্য কপি করার কোনো বিকল্প নেই, আপনাকে কপিবাজ হতে হবে, আপনাকে কপি করতে হবে, এবং নিজেকে সেভাবে প্রস্তুত যদি আপনি করে নিতে পারেন আপনার শ্রমের মূল্য আপনি নির্ধারণ করবেন। আপনাকে কেউ মূল্য নির্ধারণ করে দেবে না যে আপনি মাস শেষে 20,000 টাকা, 30,000 টাকা, 50,000 টাকা আয় করবেন। আপনি চাইলে এই পেশায় মাসে 1,00,000 টাকা আয় করতে পারেন, চাইলে মাসে 5,00,000 টাকা আয় করতে পারেন, কিন্তু সিদ্ধান্তটা আপনার যে আপনি এই বিমা পেশা থেকে কত টাকা আয় করবেন। আপনি মনে করতে পারেন স্যার আমি বিমা পেশায় কাজ না করে অন্য পেশায় কাজ করব। হ্যাঁ, আপনি অন্য যে কোনো চাকরি করতেই পারেন, যে কোনো চাকরি করে আপনাকে যদি বলা যায় যে আপনি একটা ব্যাংকে চাকরি করবেন বা অন্য একটা চাকরি করবেন, আপনার যখন বেতন হবে 1,00,000 টাকা, কিন্তু 1,00,000 টাকা যেই বয়সে গিয়ে আপনি বেতনটা পাবেন তার চেয়ে অনেক কম বয়সে এই বিমা পেশা থেকে ওই পরিমাণ টাকা আপনি আয় করতে পারবেন, গাড়ির সুবিধা পাবেন এবং অন্যান্য আপনি সুবিধা পাবেন, সামাজিক মর্যাদাও পাবেন। অর্থ উপার্জনের জন্য আপনাকে নিজেকে প্রস্তুত করবার সময়
অর্থের চিন্তা করলে হবে না, আপনার অর্থের চিন্তা প্রথমে ভুলে যেতে হবে। আপনাকে মনে করতে হবে, আমি যতদিন বেকার খাটছি, যতদিন আমি শ্রম দিচ্ছি, এই শ্রমের মূল্যটা আমার জমা থাকছে, পুরো মূল্যটা আমি একসাথে পাবো, বা যখন আমি পেতে শুরু করব তখন আমি সারা জীবন পাবো। এই কারণে আপনাকে নিজেকে প্রস্তুত করুন, নগদ লাভের কথা ভুলে যান, কিছুদিন একটু বেশি কষ্ট করেন, নিজেকে তৈরি করেন, দেখবেন এক সময় আপনার টাকা আসতেই থাকবে। তখন আর আপনি টাকা হিসাব করে কুলাতে পারবেন না, আপনি যা চাইবেন তার চেয়ে অনেক বেশি পাবেন, সেটা এই পেশায় সম্ভব। আশা করছি নিজের শ্রমের মূল্য নির্ধারণ করবেন, অধিক টাকা আয় করবেন, নিজের জীবনকে সচ্ছল রাখবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।